হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ারিয়ার টক স্কুল। স্কুলের চতুর্থ পর্বে আমাদের সাথে আছেন আমি মোহাম্মদ গোলাম সাব্বির মাসুম, স্পোর্টস মার্শাল আর্ট একাডেমির প্রশিক্ষক। ভাষা তো বাংলা ভাষা, আর যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে জাপানিজ ভাষা। জাপানিজ ভাষায় কোনটাকে কী বলে সেটা আপনাদেরকে আজকে দেখাবো এবং সেটা আমরা বলবো। জাপানিজ ভাষায় আমরা বাংলাতে বলি যেমন সোজা হয়ে দাঁড়ানো, এটা জাপানিজ ভাষায় স্কিপ, মানে সোজা হয়ে দাঁড়ানো একদম। তারপরে হচ্ছে রে, রে বলে হচ্ছে আমার পায়ে দাঁড়াইয়া এভাবে বি করে দিব, হ্যাঁ রে। তারপরে হোস, হোসটা আমরা এইভাবে করব, করে সোজা হয়ে যাব এবং সিজন তাই পা ফাঁকা করে দাঁড়াবো। প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা কাউন্ট করি এক দুই তিন চার, ঠিক তদ্রূপ জাপানিজ ভাষায় বলে ইচ, নি, সান, শি, গো, রুক, সিচ, হাচ, খো, জো। আমি আবার রিপিট করতেছি, আমরা বাংলা যেভাবে গণনা করি এক দুই তিন চার পাঁচ, তদ্রূপ আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজে আমরা গণনা করি এইভাবে ইচ, নি, সান, শি, গো, রুক, সিচ, হাচ, খো, জো, দশ পর্যন্ত। আমাদের দশ পর্যন্তই দরকার হয়, তারপরে দশের পরও আরও আছে, আমরা আপাতত দশ পর্যন্ত শিখব। তারপর হচ্ছে এর উপরে এগারো বারো তেরো চোদ্দো এগুলি শিখব আমরা। তো ঠিক আছে, আমরা আবার দেখাচ্ছি। আমি স্কিপ, সোজা হয়ে দাঁড়ানো, রে, হোস, সিজন তাই পা ফাঁক করে দাঁড়ানো, হাতটা ক্রস করে এভাবে দাঁড়ানো, এই সমস্ত সবই হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ভাষা। এরপরে হচ্ছে কি, আমরা যেমন বসতে বলি সিজা, সিজা হচ্ছে বসা, মাকসু মানে চোখ বন্ধ, মাকসু মানে চোখ বন্ধ, সিজা মানে বসা, মাকসু মানে চোখ বন্ধ। তারপর হচ্ছে শুরু করা, শুরু করাটাকে বলা হয় হাজিমে, শুরুটাকে কী বলা হয় হাজিমে। এভাবে থামাবো, থামানোটাকে বলবো ইয়ামে, ইয়ামে, ইয়ামে মানে থামা, আর হাজিমে মানে শুরু। তারপর হচ্ছে পয়েন্টিংয়ে যে সিস্টেম সেটা হচ্ছে যে এক পয়েন্ট সেটাকে বলে ইউকো, ইউকো, দুই পয়েন্ট ওটাকে বলে ওয়াজারি, তিন পয়েন্ট এটা হচ্ছে গিয়া ইপ্পন, মানে তিন হচ্ছে ইপ্পন। পয়েন্টিংয়ের ক্ষেত্রে একটু ডিফারেন্ট সাউন্ড করতে হয়, ডিফারেন্ট ডিফারেন্টভাবে বলতে হয়, যেমন ইচ, নি, সান, সি যেভাবে আমরা বলি পয়েন্টিংয়ের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। পয়েন্টিংয়ে হচ্ছে গিয়ে আমরা ইউকো, অজারি, আর হচ্ছে ইপ্পন, ইউকো, অজারি, আর হচ্ছে ইপ্পন, এই তিনটা আমরা ইপ্পন হচ্ছে সর্বোচ্চ আমাদের গেমসে, যারা আমরা ওয়ার্ল্ড WKF-এ যে রুলস অনুযায়ী আছে, JKF এবং WKF, সেই রুলস অনুযায়ী আমাদের এই ইপ্পন পর্যন্ত পয়েন্ট আছে, এরপরে আর আর খেলার মধ্যে আমাদের কোনো পয়েন্ট নাই। তাহলে আমরা কী কী শিখলাম, ইউকো, অজারি, অজারির সাইনটা হচ্ছে এইদিকে দেখেন মাঝ বরাবর, আর ইপ্পনের সাইনটা হচ্ছে উপরের উপরে। তাহলে আমরা আবার একটু প্রথম থেকে বলি, দেখেন স্টুডেন্ট, প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াবো, স্কিপ, রে, হোস, সিজন তাই, তারপরে হচ্ছে আমরা বসা, সিজা, তারপরে চোখ বন্ধ, মানে মেডিটেশন করার জন্য যে চোখ বন্ধটা করি আমরা সেটাকে বলে মাকসু, এভাবে চোখ বন্ধ থাকবে। এবার শুরু, হাজিমে, শুরুটা হলো কি হাজিমে, থামাটা হচ্ছে ইয়ামে, তারপর পয়েন্ট, পয়েন্টটা হচ্ছে কি, পয়েন্টটা হচ্ছে ইউকো এক, অজারি দুই, ইপ্পন তিন। তাহলে আপনারা বুঝতে পারছেন দর্শক, আমরা জাপানিজ ভাষাটাকে কিভাবে আমরা, মানে যেহেতু আমরা জাপানিজ কারাতে শিখতেছি, তো ওদের ভাষায় আমাদের কথা বলতে হবে, ওদের ভাষায় ওদের যে সাংস্কৃতিক চিহ্ন আছে ওগুলো আমাদেরকে কাউন্ট করে ওইভাবে কথা বলতে হবে, যেভাবে এক দুই, ইচ, নি, সান, সি, গো, রুক, সিক্স, এভাবে করে আমরা কাউন্ট করি। আপনি দেখেছেন, লক্ষ্য করেছেন, আমরা যখন করতে গেছি তখন ইচ,
নি সান শি এভাবে বলেছি। তা বাসায় আপনারা একটু প্র্যাকটিস করবেন, করলে এগুলো হয়ে যাবে। আপনারা নিজেরা নিজের বাসায় বসে বসে হাত 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 ধরে ধরে কাউন্ট করবেন, দেখবেন অল্পতেই আপনাদের এটা আয়ত্তে চলে আসবে। তো দর্শক ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা এই পর্বে আমরা জাপানিজ ভাষা কীভাবে কোনটা কী বলে সেটা শিখলাম।